কাউ ম্যাট, শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। কিন্তু এখনো বহু ফার্মাররা জিজ্ঞাসা করবেন যে কাউ ম্যাট আসলে কি, সেটা গরুর কোন কাজে লাগে, কি বেনিফিট তাতে, কেন আমি আবার এক্সট্রা ফার্মে খরচ করব। আজ সেই প্রশ্নগুলোরই একটা দারুণ উত্তর আপনাদেরকে দেব 300 গরুর একটা ফার্ম থেকে। যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। এই ফার্ম যখন তৈরি করা হয়েছিল গরুর হেলথের দিকে খেয়াল করা হয়েছে, তার বেনিফিটের দিকে নজর দেওয়া হয়েছে। যে প্রাণীটা থাকবে সে যদি সুস্থ থাকে তবে আমি সেখান থেকে বেটার রেজাল্ট পাবো। তো তার জন্য প্রয়োজন কাউ ম্যাট। আমরা আজ এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি 300 এই গরুর ফার্মে কাউ ম্যাট সাপ্লাই করেছেন। আমার সঙ্গে রয়েছেন কে মেশিনারির ওনার সেলিম দা। তো বন্ধুরা, আমি সেলিম কাজী, আমি হচ্ছে কে মেশিনারির ওনার। আমাদের এই প্রোডাক্টের বিষয়বস্তুটা হচ্ছে কাউ ম্যাট, যেটা অনেকেই জানে না যে কাউ ম্যাটটা কি, কি কাজে লাগে আর কোথায় থেকে বা অ্যাভেলেবেল। কাউ ম্যাট প্রথমে আমি দেখিয়ে দিই যে আমাদের বাম হাতে যে গরুগুলো যার উপরে রয়েছে এক ধরনের ম্যাট দেখতে পাচ্ছেন, যে মাদুর টাইপের, যেটা প্লাস্টিক বা রাবারের মতো দেখতে লাগছে, এটাই হচ্ছে সেই কাউ ম্যাট। যারা সাকসেসফুল ফার্মার রয়েছে তারা এর বেনিফিট সম্পর্কে সবকিছু জানেন। একটা সাকসেসফুল ফার্মার হতে গেলে বেশ কিছু বছর চড়া উতরাওয়ার মধ্যে দিয়ে গিয়ে, নানান রকম সমস্যার মধ্যে দিয়ে গিয়ে তবে একটা সাকসেসফুল ফার্মার হওয়া যায়। তো এই সাকসেসফুল ফার্মার হতে গেলে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট এবং ভাইটাল পার্ট হচ্ছে কাউ ম্যাট। অনেকেই জানে না, ফার্ম করেছে, অনেক খরচ করেছে, বিশাল টাকা খরচা করে সেট করেছে, কিন্তু কাউ ম্যাট সম্বন্ধে কোনো নলেজ নেই, উনি রাখেন না। তার ফলে কি হয়, ম্যাক্সিমাম যে আমাদের পশুগুলো রয়েছে তাদের হাঁটু ইনজিওর হয়ে যাচ্ছে, তাদের মধ্যে যে শরীরে রস তৈরি হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি হচ্ছে, জ্বর হচ্ছে, নানান রকম রোগ তৈরি হচ্ছে। একটা হ্যাপি গরু সে কিন্তু মনের খুশিতে অনেক দুধ দিতে পারে, কিন্তু জোর করে দহন করলে কিন্তু বেশি দুধ আসে না। একটা যদি ভালোভাবে রাত্রে শুতে পারে, ঘুমাতে পারে, দাঁড়াতে পারে, তার শরীর যদি সুস্থ থাকে, একটা পশু থেকে আপনি অনেক দুধ পাবেন। তারপরেও আরেকটা সমস্যা, তার শরীর খারাপ হলে মেডিসিনাল কস্ট একটা অনেক বেশি, মেডিসিনাল কস্ট অনেক বেশি, এবং অনেক গরুকে বাঁচিয়ে রাখাও খুব বড় চ্যালেঞ্জ হয়। কোনো জায়গায় যদি কেটে যায় সেখানে মাছি বসে, সেখানে ডিম পারবে, সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে অবশ্যই। তো সেখানে গরুটা, যেমন এখানে আপনাকে একটা সিম্পল জিনিস দেখাচ্ছি, এই জায়গাটা দেখুন, এই জায়গাটা ড্রাই হয়ে গেছে, এই জায়গা কিন্তু এখনো ভিজে জল জমে আছে। এর মধ্যে যদি গরুকে আমরা রাখি সেক্ষেত্রে গরু সর্দি ঠান্ডা লাগা এগুলো তো অবশ্যই হবে। এটাই মেন কারণ হচ্ছে আমরা ম্যাট ব্যবহার করতে বলি বা অনেক ফার্মাররা ম্যাট ব্যবহার করে। তো আসুন আমরা যে ফার্ম ওনার আছে ওনার কাছ থেকে আমরা ডিটেলসে জেনে নিই, উনি কেন ম্যাট ব্যবহার করছেন, উনি এই ম্যাট থেকে কি ধরনের উপকারিতা পাচ্ছেন সেটা। এটা সবথেকে বেটার, কারণ আপনি একজন আমি একজন বিক্রেতা, আমি সবসময় বলবো আমার প্রোডাক্ট ভালো ভালো বা নিন, বিক্রি করার আমি তো প্রমোট করার চেষ্টা করবো। কিন্তু যখন একজন সাকসেসফুল ফার্মার 300 মতো গরু, এত বিশাল বড় একটা ফার্ম চালাচ্ছেন, ওনার কাছ থেকে যখন আপনি ইনফরমেশনটা পাবেন তখন আপনি সেটা অনেকটা বিশ্বাসযোগ্যতার মধ্যে হবে, আপনি বুঝতে পারবেন তিনি কি প্রবলেম ফেস করে আজ এই ম্যাটে ব্যবহার করছেন, সেটা তিনি নিজের মুখে বলতে পারবেন। অবশ্যই অবশ্যই। কারণ হচ্ছে আমাদের যে খাটাল করেছি আমরা ইট বিছিয়ে তার উপরে একটা হালকা ঢালাই মেরেছি, এই ঢালাইয়ের উপরে গরু রেস্ট নিতে গেলে ওদের পায়েতে ছিঁড়ে যায়, কষ্ট হয়, মাঠ খারাপ হয়ে যায়, বিশেষ করে হচ্ছে গরুর মাঠের জন্য মাঠ ঘষা খেয়ে গেলে মাঠে মানে আপনার ছিলে গেলে মাঠ খারাপ হয়ে যাবে। সেই মাঠটাকে আর গরুটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের এই ম্যাটটা ব্যবহার করা হয়। ম্যাটের উপরে গরু সবসময় দাঁড়িয়ে থাকতেও ভালো হয় আর গরু সবসময় রেস্ট নিতেও ভালো হয়। ও গরু তো আরাম পাবে পাবে, নিজের একটা মানে বেনিফিট আছে, যে বেনিফিটটার কি হচ্ছে আমার মাঠ সেফ, আমার গরু সেফ। আচ্ছা, এই যে ম্যাটগুলো রয়েছে এটা কত বাই কত মাপের হয়? এটা হচ্ছে আপনার বিভিন্ন রকমের সাইজ হয়, 4x8 হয়, 4x7 হয়, 5x8 হয়। যেমন গরুর লেন্থ অনুযায়ী কিনতে, গরুর লেন্থ অনুযায়ী কিনতে হয়, আপনি বিভিন্ন রকমের মাপের পাওয়া যায়। আচ্ছা, সবথেকে বড় কথা হচ্ছে আপনি যার কাছ থেকে নিচ্ছেন, যেমন আমি আমার বন্ধু আছে কে মেশিনারিজ, আমার বন্ধু হয়, ওর কাছ থেকে আমি সমস্ত কিছু ওর গাইডনেসেই আমি এগুলো নিয়েছিলাম। আমি আগে নিতাম অন্যান্য বিভিন্ন জায়গা থেকে, সেখান থেকে আমাদের কস্টলি পড়তো, গাড়ি ভাড়াও বেশি পড়তো। তো আমার এখান থেকে এর কাছ থেকে সাজেস্ট করার পরে দুজনে আলোচনা করে আমি এই ম্যাটগুলো ব্যবহার করছি। এই ম্যাটটা আমার কাছে আজকে ডেটে আজকে ধরে নিন না 1.5 বছর আছে এই ম্যাটটা, 1.5 বছর ধরে আছে। এটাই প্রশ্ন করছিলাম যে ম্যাটের তো লংজিভিটির একটা ফ্যাক্টর আছে, এমন অনেক ম্যাট আছে যেটা 2-3 মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন কোয়ালিটির ম্যাট আছে, এই ম্যাটগুলো আমরা আজ তো 1.5 বছর হয়ে গেল আমরা বেনিফিট পাচ্ছি। এক একটা ম্যাট আছে 5 মাস 6 মাসও আপনার এ হয়ে যাবে,
কিন্তু মার্কেটে দেখে আপনি কিনবেন, যাচাই করে কেনা উচিত। তো আপনার যতগুলো গরু আছে প্রত্যেকই কি ম্যাটের উপরে থাকে? প্রত্যেকই ম্যাটের উপরে থাকে। বলা যেতে পারে হাওড়ার বুকে আপনি একজন সাকসেসফুল ডেয়ারি ফার্মার। তো এই যে আপনি ম্যাট ব্যবহার করছেন, আপনার ফার্মে বেনিফিট নিচ্ছেন, যে ছোট ছোট ফার্মার রয়েছে যারা 2-10টা গরু নিয়ে ফার্মিং করে, তো আপনি তাদের উদ্দেশ্যে কি সাজেশন দিতে চান? সাজেশন বলতে দেখুন, কাউ ম্যাট অতি অবশ্যই দরকার। সে আমি 10টা পুষি, চাই 1টা পুষি, চাই 300টা পুষি, আমার খাটালে টোটাল 300টা গরু আছে, 300টা আমি ম্যাট কিনেছি, ওটা আমার এক্সট্রা কস্ট আমি হিসাবে দেখলে হবে না। আমার গরু যাতে সুস্থ থাকে, আমার গরু যেখান থেকে আমদানি আসছে সেখানে জিনিসটা যেন ঠিক থাকে, তার জন্য আমাদের ম্যাট ব্যবহার করা অতি অবশ্যই দরকার। আচ্ছা, তাহলে গরুর বেনিফিটের জন্য এই যে ম্যাটগুলো ফার্মাররা ব্যবহার করে, এই ধরনের ম্যাটগুলোর রেঞ্জ কিরকম, কি রেটে পাওয়া যায়? দেখুন, ম্যাট অনেক রকম কোয়ালিটির হয়। ম্যাটের ডেন্সিটি অনুযায়ী, ওজন অনুযায়ী, ম্যাটের সাইজ অনুযায়ী, তাদের ডিউরেবিলিটি অনুযায়ী কতদিন লাস্টিং করবে, এই সবের উপর ডিপেন্ড করছে ম্যাটের কোয়ালিটি, আর তার উপর ডিপেন্ড করছে তার দাম। ম্যাট সাধারণত 1200-1400 টাকা থেকে শুরু করে 4-5 হাজার টাকা দামি পর্যন্ত পাওয়া যায়। কিছু ম্যাট আছে 3 মাসেও খারাপ হয়ে যায়, কিছু আছে 10 বছরও চলে। বুঝতে পারছেন কোথায় 3 মাস আর কোথায় 10 বছর? তো দুজনের দুটো, মানে এর মিডলে অনেক ভ্যারাইটি আছে। 6 মাস কেউ ডিউরেবিলিটি থাকে, 1 বছর থাকে, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, এর প্রত্যেকটা রেঞ্জ আলাদা থাকে। এবার ফার্মার কী ধরনের বাজেট নিতে পারছে সেটা আমাদের কাছে মোটামুটি 1500 টাকা কাছাকাছি থেকে রেঞ্জ শুরু আছে। তো তার থেকে উপরে আরও ভালো আছে, ভালো কোয়ালিটি, যেমন ফার্মার চাইবেন আমরা সেরকম অ্যাভেলেবেল করি। আচ্ছা, আপনারা কি কোনো ব্র্যান্ডেড কোম্পানি তো নাকি হোমমেড বা লোকাল? না 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 না, অবশ্যই বড় বড় ব্র্যান্ড আছে, এগুলো সব বড় বড় ব্র্যান্ডেরই মাল হবে। 4-5 রকমের ব্র্যান্ডের আমরা মাল বিক্রি করি। তো ফার্মারের যেরকম বাজেট থাকবে সেই বাজেট অনুযায়ী আমরা এই মাল দিয়ে থাকি। আচ্ছা, বাজেট থেকে বড় কথা হচ্ছে কত ওজনের গরু তারপরে বসবে সেটাও তো একটা ডিপেন্ড করছে। এটাই হচ্ছে আপনার কোয়ালিটি। এই যেমন আপনাকে যে ফার্মের আমরা ইয়াসির ডেয়ারি ফার্ম যেখানে গিয়েছিলাম, ওখানে গরু 400-500-600 কেজি গরু দেখেছেন, আমাদের হাইট থেকে এত বড়, সেই সব গরুগুলো 1.5-2 বছর আমাদের সাপ্লাই করা ম্যাটগুলো ইউজ করতে পারছেন। বুঝতে পারছেন 600 কেজি একটা খুরের একটা ধার থাকে, সেগুলো নিয়েও কিন্তু ওগুলো চলছে। তো ওগুলো অবশ্যই কোয়ালিটি ছিল, যেগুলো খারাপ ছিল 2-3 মাসে ওরা আগে অন্য জায়গা থেকে পারচেস করেছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে, আমাদের তারপর একটু এক্সপেন্সিভ নিয়েছিল, ওগুলো এখনো চলছে বা আরও 2-3 বছর চলবে ওগুলো। আচ্ছা, তো আপনাদের কাছে তার মানে বিভিন্ন রেঞ্জের ম্যাট, বিভিন্ন রেঞ্জের ম্যাট পাওয়া যাবে। আচ্ছা, এইবার এই ম্যাটগুলো যদি কেউ পারচেজ করতে চায় তার সিস্টেম কি, আপনাদের সঙ্গে কিভাবে কন্ট্রাক্ট করবে? পারচেজ করতে চাইলে ফার্মার ডাইরেক্ট এসে আমাদের শোরুমে, আমাদের জীবনতলা শোরুমে, মানে সাউথ 24 পরগনা ক্যানিং 2-এ যদি যোগাযোগ করেন, ওখানে আমাদের শোরুম আছে। আমাদের এখানে ফুলগাছিয়া, উলুবেড়িয়া, হাওড়া আমাদের অ্যাড্রেস, এই শোরুমে আমাদের হেড অফিসে আসতে পারেন, উনি পারচেজ করতে পারেন। ম্যাক্সিমাম টাইমে আমাদের স্টক মেনটেন করি আমরা, সবসময় স্টক থাকে, তবে দেখা গেলো কিছু রেঞ্জের মাল ওই মুহূর্তে নেই, অর্ডার দিলে আমরা আনিয়ে দিতে পারবো। যে সমস্ত ফার্মারের এই ধরনের ম্যাটের প্রয়োজন আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ওয়েস্ট বেঙ্গলে খুব কম জায়গা রয়েছে যারা গরুর ম্যাট সাপ্লাই করে, এবং সেখানেও যা কোয়ালিটি এবং যার রেঞ্জ সেটা কিন্তু অনেক পার্থক্য। সেখানে দাদা বলছেন মাত্র 1.5-2 হাজার টাকার মধ্যে ম্যাট শুরু করে সেটা তার কোয়ালিটি অনুযায়ী রেঞ্জ, বিভিন্ন রেঞ্জের পাওয়া যায়। আচ্ছা, আমি একটা মধ্যিখানে আপনাকে কথা বলি, আপনি বলছেন যারা নিতে চান, আমি নিতে চান না, আমি প্রত্যেকটা ফার্মারকে বলবো যাদের বাড়িতে একটাও গরু আছে আপনি অবশ্যই ম্যাট রাখুন, ম্যাট কিনুন, আপনার গরু আপনি সেবা করুন। গরু আপনাকে দুধ দিচ্ছে, আপনার ফ্যামিলি চলছে, গরু ইনকাম থেকে আপনারা অনেক কিছু করছেন, কিন্তু আমরা সেই গরুটা যার থেকে আমরা প্রতিদিন কিছু না কিছু আর্ন করছি, সেই গরুকে যদি আমরা একটু হ্যাপি রাখতে পারি, ধরুন কোনো একটা ব্যক্তিকে আপনি রাস্তায় শুতে দিচ্ছেন, তাকে যদি বিছানা করে দেন, ব্যাপারটা কতটা সুন্দর লাগে না? সিমিলার ব্যাপার, আপনার একটা পোষ্য আছে, আপনি একটা বাড়িতে গরু অনেক ভালোবেসে পুষে রাখছেন, তাকে শুধু একটা ম্যাট, সামান্য টাকার একটা ম্যাট কিনে দেন, দেখবেন গরুটা অনেক হ্যাপি, যেখানে দেখবেন 8 লিটার দুধ হচ্ছে সেখানে 10 লিটার দুধ দিচ্ছে, আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। যে আমাকে ইনকাম দিচ্ছে তাকে কমফোর্ট দেওয়াটা তো আমাদের দায়িত্ব, কর্তব্য, আমরা যে আমাদেরকে ইনকাম দিচ্ছে সেই জিনিসটা তাকে দেখভাল করা, তাকে সুস্থ রাখা, তাদের কমফোর্টেবল ব্যাপারটাও কিন্তু আমাদের ভাবা উচিত, যেটা আমরা সবাই ভাবি না, কারণ আমরা ভাবি পশু তো ওই কোনো ব্যাপার নয়, কিন্তু তাদেরকে যখন কমফোর্টটা আপনি দেবেন দেখবেন মন থেকে আপনি অনেকটা হ্যাপি হয়েছেন। একদম। তো যারা যারা গরুর ফার্ম করেছেন এখন অবধি এরকম ধরনের ম্যাট নেননি, তারা কিন্তু অবশ্যই আপনার ফার্মের গরুটার জন্য এরকম একটা ম্যাট দিন, একটা বিছানা দিন, যাতে সে কমফোর্ট ফিল করবে এবং আপনাকেও সে দেখবে পরবর্তীতে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। Oh.